আসসালামু আলাইকুম সততা বাইকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি একটা বাইক সার্ভিস করতেছি, হুন্ডা এক্স ব্লেড। প্রতিদিন নিত্য নতুন বাইকগুলো আমরা এখানে নিয়মিত সার্ভিস করে থাকি সততা বাইক কেয়ারে। তা আসলে আপনারা কেন বাইক সার্ভিস করবেন এবং আমি দেখাচ্ছি যে কারণে আপনাদের বাইকগুলো সার্ভিস করানো খুব প্রয়োজন। দেখেন ইয়াকিরের পরিস্থিতি একবারেই খারাপ, এবং বিভিন্ন পার্টস পাতিগুলো যে আছে, ক্লাচ কেবল, অ্যাক্সেলার কেবল এবং হাইড্রোলিক অয়েল, আপনাদের সবগুলো এগুলো নতুনভাবে চেক করানো হয় বা গ্রিস মোবিল করানো হয়, যার কারণে আপনাদের বাইকগুলো ফুল সার্ভিসিং করা খুবই দরকার। কারণ অনেক নাট বল লুজ, আমরা এই বাইকটি সার্ভিস করতেছি অনেক নাট বল লুজ পাইলাম, আর ইতিমধ্যে দেখলাম এদের যে কভারিং যে আছে, হেড ক্যাপ যেটাকে বলা হয়, এটা লিকিজ করতেছে, অর্থাৎ ইঞ্জিন অয়েল বাইরে হয়ে যায়, এই সাইড দিয়ে ইঞ্জিন অয়েল বাইরে হয়ে ঘামে। তা আপনাদের এই এই এগুলো সমস্যার কারণে বাইকগুলো ফুল সার্ভিসিং করা খুব প্রয়োজন। এখন আমরা সম্পূর্ণ খুলে নিয়েছি, এখানে সাইড কভার, ট্যাঙ্কি এবং সব কিছু এগুলো আলাদা করে নিয়েছি। নেওয়ার পর আমরা আগে বাইকটি ওয়াশ করি, ওয়াশ করার পর বিভিন্ন নাট বল আমরা সবগুলো গ্রিস মোবিল করে টাইট করি, যেমন সামন পিছন চাকা খোলানো হয়, লেসার সেট গ্রিস করানো হয়, ক্লাচ ব্রেক এক্সজাস্ট করানো হয় এবং ইঞ্জিন অয়েল চেক করানো হয়, রকার চেক করানো হয়, এয়ার ক্লিনার পরিষ্কার করানো হয়, কার্বুরেটর পুরোটা ওয়াশ করানো হয়। আপনাদের সবগুলো যখন পারফেক্ট থাকবে, আপনি বাইকের তেল সাশ্রয় এবং চলে খুব আরামদায়ক পাবেন, পার্টস পাতি এবং দীর্ঘদিন লাস্টিং করবে, যার কারণে আপনাদের বাইকগুলো ফুল সার্ভিসিং করা একেবারে প্রয়োজন। দেখা যায় বাইক চলতেছে, চালাচ্ছেন, কিন্তু যখন বাইক একবার আর চলে না তখন ওয়ার্কশপে নিয়ে আসেন, দেখা যায় 7-8-10 হাজার টাকার মতো বিল হয়। তো আপনাদের বাইক যখন ভালো আছে সার্ভিস করে নেবেন, দেখা যায় 500-1 হাজার টাকার মধ্যে আপনাদের খরচেই আপনার বাইক দীর্ঘদিন ভালো চলবে, কোনো পার্টস পাতি এত সহজেই নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য। নিত্য নতুন প্রতিদিনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ।